আচ্ছা দাদা আঙুলটা এদিকে 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 দাদা, আরে আরে মোবাইল তুমি কি করছো বাইরে? আপনাদের জোট হচ্ছে সার্বিকভাবে। আবার একদিকে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস, তিনি যিনি প্রার্থী হয়েছেন তিনি একদম মানে বলতে গেলে ইলেভেন্থ আওয়ারই হয়েছেন, তো সেক্ষেত্রে কি হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে? এটা তো একসময় বামেদের গড় ছিল, এটা একটা ট্র্যাঙ্গুলার লড়াই হচ্ছে। গত তিনটে নির্বাচনে বিজেপি এখান থেকে জয়ী হয়েছে, এবারে আমরা আশা করছি কংগ্রেস এবং বামফ্রন্ট আমরা যৌথভাবে যে লড়ছি, কংগ্রেসকে আমরা সমর্থন করছি এবং তাতে আমাদের ফলাফল ভালোই হবে বলে আমরা আশাবাদী, এবং একটা ত্রিমুখী লড়াই এখানে আছে। মুনিশজি, যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাকে একদম ইলেভেন টাওয়ারে কার্যত রাজি করাতে হয়েছে, মানে এইভাবে কি লোকসভা ভোট জেতা যাবে? না, রাজি করাতে হবে না, কংগ্রেস দলের প্রত্যেকটা দলের তো যা নিজস্ব একটা প্রার্থী সিলেকশনের একটা প্রক্রিয়া আছে, প্রসেস আছে, পদ্ধতি আছে, তারা সেই প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমেই তারা করেছেন। হয়তো আমি এটা বলেছি যে দিন পনেরো আগে প্রার্থী ঠিক করে আরও ভালো হতো, এবং বেস্ট ক্যান্ডিডেট আমি বলবো যে আমাদের যে প্রার্থী তিনি হচ্ছেন সবচাইতে সর্বোৎকৃষ্ট প্রার্থী, এবং তিনি একজন অধ্যাপক, তিনি সুন্দর ভালো বক্তা। আমরা আশা করছি যে এই নির্বাচনে তিনি নির্বাচনের ভালো একটা সাড়া তিনি পাচ্ছেন বলে আমি আশাবাদী। ঠিক আছে।